চুল পড়ে যাচ্ছে, চুল ঘন হয় না, চুল লম্বা হয় না, এমন অভিযোগ অনেকের মুখে শোনা যায়। অনেকেই আছেন চুলের অনেক যত্ন নেওয়ার সত্ত্বেও দেখা যায় চুল পড়তে পড়তে একদমই টাক পড়ে যাচ্ছে। এর প্রধান কারণ হলো কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা। আবার অনেকে আছেন সময়ের অভাবে চুলের যত্ন নিতে পারেন না, এর ফলে দেখা যায় চুল পড়তে পড়তে একদমই টাক হয়ে যাচ্ছে সামনে অথবা পিছনের দিকে। আজ আপনাদের মাঝে এমন একটি হেয়ার টনিক তৈরি করে দেখাবো যেটি ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল হবে ঘন, কালো, লম্বা একদমই প্রাকৃতিকভাবে। শ্যাম্পুর সাথে মাত্র দুটি উপাদান মিশিয়ে খুব সহজে আপনার চুলের যত্ন নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই হেয়ার টনিকটি। এই হেয়ার টনিকটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে 1 ইঞ্চি আদা। আদা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, প্রাচীন কাল থেকে আদা চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। আদার রস চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়, নতুন করে চুল গজায়, চুল হয় ঘন, কালো, লম্বা একদমই প্রাকৃতিকভাবে। এখানে 2 ইঞ্চি আদা খুব ভালোভাবে থেতলে নেবেন। এখানে আমি হামানদিস্তায় খুব ভালোভাবে থেতলে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটায়ও এই কাজটি করতে পারেন, তবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন এই হেয়ার টনিকটি তৈরি করতে আমাদের লাগবে পরিষ্কার একটি ফ্রাই প্যান। আর ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি থেতলে রাখা আদা। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ থেতলে রাখা আদা। এরপর আমাদের এর সাথে মেশাতে হবে আরও আরেকটি উপাদান, আর সেটি হলো চা পাতা। চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। চা পাতা চুলে ব্যবহার করলে চুলের অকল্পকতা রোধ করে, চুল পড়া বন্ধ হয়, চুল দ্রুত লম্বা হয়, এছাড়াও চুল সিল্কি হয়। এরপর আমাদের লাগবে মেথির দানা। মেথি প্রাচীন কাল থেকে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। মেথি চুলে ব্যবহার করলে চুল দ্রুত ঘন ও লম্বা হয় 100%। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মেথির দানা। এরপর আমাদের নিতে হবে তেজপাতা। এখানে একটা তেজপাতা নিয়ে নেবেন। এখানে একটা তেজপাতা খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নেবেন। তেজপাতার পানি চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয়। এখন যেটি করতে হবে, এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে হাই হিটে এটি জাল করে নেবেন। এখন আমি চুলার জালটি হাই ফ্লেমে রেখে এটি 5 মিনিটের মতো জাল করে নিব। যখন দেখবেন এর পানির কালারটি চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে হবে এই হেয়ার টনিকটি তৈরি হয়ে গেছে। খুবই সহজ পদ্ধতিতে আপনার চুলের যত্ন খুব সহজে নিতে পারবেন। এই হেয়ার টনিকটি চুলে ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত লম্বা হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। এটি ব্যবহার করলে পার্লার বাহিরের কেনা প্রোডাক্ট ব্যবহার করার নামই ভুলে যাবেন। এখন যেটি করতে হবে, চুলার জাল বন্ধ করে দিতে হবে। এরপর একটি ছাঁকুনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। একটি পরিষ্কার বাটিতে এই হেয়ার টনিকটি নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আর এই হেয়ার টনিকটি আপনারা বানিয়ে সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারবেন। আর এটি আপনারা রেখে 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। এখন ঠান্ডা হলে যেটি করবেন, অর্ধেকটা লেবু খুব ভালোভাবে কেটে রস বাইর করে নেবেন। এরপর রস বাইর করে এটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে আপনারা এই হেয়ার টনিকটি চুলে ব্যবহার করতে পারবেন। এই হেয়ার টনিকটি 2ভাবে ব্যবহার করতে পারবেন। প্রথমে একটি স্প্রে বোতল নিয়ে এটি সমস্ত চুলে খুব ভালোভাবে মেখে নেবেন। এরপর চুলে অ্যাটলিস্ট 1 ঘন্টা রেখে দেবেন। 1 ঘন্টা পর বাকি অর্ধেকটা হেয়ার টনিক দিয়ে খুব ভালোভাবে শ্যাম্পুর সাথে মিশিয়ে নেবেন। এখানে মাইল্ড শ্যাম্পু অথবা আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু আপনার চুলের ধরন বুঝে নিয়ে নেবেন। এই হেয়ার টনিকের সাথে শ্যাম্পু মিশিয়ে যদি সপ্তাহে অন্তত 2 বার শ্যাম্পু করেন, আপনার চুলের গোড়া মজবুত হবে, চুল হবে দ্রুত ঘন, লম্বা ও সিল্কি। এখন যেটি করবেন, এরপর খুব ভালোভাবে মিশিয়ে এটি যখন ফেনা ফেনা সৃষ্টি হবে, তখন এই পানি দিয়ে চুলে শ্যাম্পু করে নেবেন। এক্সট্রা আর শ্যাম্পু ব্যবহার করার প্রয়োজন হবে না। এখানে আপনারা মাইল্ড শ্যাম্পু অথবা আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু দিয়ে চুল খুব ভালোভাবে 2 মিনিট মাসাজ করবেন। এরপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে চুল ধুয়ে পরিষ্কার করে নেবেন। চুল ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন।
আপনার চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল হবে ঘন, কালো, লম্বা একদমই প্রাকৃতিকভাবে। আপনার চুল এত দ্রুত লম্বা হবে যে 7 দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, তা না হলে পরবর্তীতে খুঁজেই পাবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ।